নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব পেঁয়াজ দিয়ে এঁচোড়ের তরকারি। আপনারা দেখুন আমি কি করে তৈরি করছি। ভালো লাগলে অনুরোধ রইল একটা লাইক এবং নিজেদের পরিচিতদের মধ্যে শেয়ার করার জন্য। তাহলে চলুন তৈরি করা শুরু করি। এখানে একটা ছোট এঁচোড় আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে নুন আর হলুদ দিয়ে আমি দুটো সিটি দিয়ে কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি। রান্না করতে আমার কি কি লাগবে আমি রান্না করতে করতেই দেখাবো। তাহলে শুরু করি। প্রথমে আমি ওভেন ধরিয়ে কড়াইতে 4 চামচ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি কেটে, আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো উঠিয়ে রাখছি। এই তেলেই দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে আর 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 1টা ছোট্ট দারচিনি 2 টুকরো করে দিলাম। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এখানে 1টা পেঁয়াজ এইভাবে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে 5-6টা রসুনের কোয়া এইভাবে গ্রেট করে নিয়ে রসুনের কোয়াও দিয়ে দিলাম। রসুনের কোয়া দিয়ে আবার পেঁয়াজ আর রসুন ভালো করে নাড়াচাড়া করে এখানে নিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। একটু জল দিয়ে এইভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেঁয়াজ আর রসুন একটু ভাজা ভাজা হয়েছে, আমি এই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আবার পেঁয়াজের সাথে আবার ভালো করে কষিয়ে নেব। এখানে 1 ইঞ্চি আদার মতো এই আদাটাও গ্রেট করে নিয়েছি, আদাটাও দিয়ে দিলাম। আবার সব একসাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দেব সামান্য একটু চিনি, দিয়ে দেব সামান্য একটু নুন। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এখন সব আবার একসাথে চিনি নুন মশলাটা পুরো একসাথে আবার সব একটু ভালো করে কষিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার গা দিয়ে এখন তেল বেরোচ্ছে আর ওভেনটা আমি এখন একটু কমিয়ে রেখেছি। কমিয়ে বাড়িয়ে এইভাবে মশলাটা কষিয়ে নিলাম। আর ওভেন এখানে 1/2 চামচে 2 চামচ দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন ওভেনটা কমানো আছে, আমি এই মশলার উপরে দইটা এখন দিয়ে দেব। দই দিয়ে আবার ভালো করে সব ফেটিয়ে দিচ্ছি। তার সঙ্গে এখানে যে ভেজেছিলাম আলু, আলু ভাজাটাও দিয়ে দিলাম। দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে নুন হলুদ দিয়ে যে সেদ্ধ করে রাখা এঁচোড়, এই এঁচোড়গুলো দিয়ে দিলাম। এখন আবার সব একসাথে কষিয়ে নেব। এখন আলু আর এঁচোড় মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 1 কাপ জল দিয়ে দিচ্ছি, 1 কাপে 1 কাপ জল। আলুগুলো সেদ্ধ হতে হবে। ওভেনটা বাড়িয়ে দিয়েছি, একটু ভালো করে গটগটি এলে তারপর আঁচটা কমিয়ে এটা কভার দিয়ে দেব। ঝোলটা ফুটছে, এখন কভারটা দিয়ে ওভেনটা একদম কমিয়ে দিলাম। এবার কভারটা খুলে দেখি, আলু সেদ্ধ হয়ে গেছে। এখন ওভেনটা বাড়িয়ে দিয়ে 1/2 চামচে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একসাথে সব মিশিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1/2 চামচে 1 চামচ ঘি। ঘি দিয়ে সব মিশিয়ে দিলাম আবার একসাথে করে। এটা কিন্তু পুরো মাটন কারির মতো হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। এতটাই ঝোল রাখবো। এখন ওভেনটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল পেঁয়াজ দিয়ে এঁচোড়ের তরকারি। আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।